বৃহস্পতিবার ঠাকুরনগরে সভা করতে আসছেন অমিত শাহ। আগামীকাল অর্থাৎ 11ই ফেব্রুয়ারি দুপুর 3টে ঠাকুরনগরে সভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত সিএ নিয়ে মতুয়াদের বার্তা দিতেই তিনি ঠাকুরনগরে আসছেন। ইতিমধ্যে ঠাকুরবাড়িতে পৌঁছতে শুরু করেছে দূর দূরান্ত থেকে আসা মতুয়া ভক্তরা। মূলত নাগরিকত্ব নিয়ে বার্তা দেবেন অমিত শাহ, সেই আশাতেই উত্তরবঙ্গ থেকে মতুয়া ভক্তরা ঠাকুরবাড়িতে এসে পৌঁছচ্ছেন। পাশাপাশি বুধবার 11টা 20তে হেলিপ্যাডে হেলিকপ্টার ট্রায়াল রান সম্পূর্ণ হয়। ইতিমধ্যে সভা শেষের প্রস্তুতি চলছে জোর কদমে। আজকে দীর্ঘদিনের দাবি যে আমাদের ভারতবর্ষে নাগরিকত্ব দরকার, যে আমাদের যেভাবে আছি আমাদের অনেকজনের সেই নাগরিকত্ব যে কাগজ আছে তাতে আমাদের অনেক সময় অনেক পাসপোর্ট ডুট করতে গেলে অনেক অসুবিধা হয়, সেই দাবি রাখছে আমাদের শান্তনু ঠাকুর। আমাদের উনি সমাজে আমাদের অলিঙ্গন, ওনার দাবি আমাদের এক কথাই। সেটা এটা টোটালটাই একটা ভাওতা, এবং আমি বলবো যে ভোটের সময় কেননা দুবার মানুষ মতোরা তার কাছ থেকে সরে গেছে, মতোরা বিক্ষোভ করেছিল, সেই কারণের জন্য আসলেও হয়তো আসতে পারে যে তাদের একটা সান্ত্বনা দেওয়ার জন্য যে হ্যাঁ আমি ঠাকুরবাড়ি এসেছিলাম।